প্রচলিত পারিবারিক আইনের ক্ষেত্রে জাপানি আদালত নপুংসক। আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশে আমার অনেক মক্কেল জাপানে তাদের সন্তানদের চিরতরে হারিয়েছেন, নপুংসক বলেছেন উনি জাপানি আদালত। তারপরে এখানে পরের পৃষ্ঠায় উনি বলেছেন, একই উনি কিন্তু জাপান বিশেষজ্ঞ, তাই তো জাপানি মাতা ওনাকে ভাড়া করে নিয়ে এসছেন, তাই না? তারপরে লায়লা মরিয়া হয়ে ব্যাগ ধরে টানতে টানতে দিলই না, দরজা বন্ধ করে চিল দিয়ে কাঁদছিল। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বারান্দা এসে বলেছে, বাবা আমাকে যেতে দিচ্ছে না। আমাদের জেলা ও দায়রা জজ মাননীয় বিচারক আরেকটা কথা বলেছেন, আমাদের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক খুবই সুন্দর এবং সূক্ষ্ম একটা পদক্ষেপ নিয়েছেন। উনি আমার আপিলটি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ এ ব্যাপারে। অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলেন আমাদের বিজ্ঞ লার্নেড আইনজীবীরা, আপিল ইজ আ কন্টিনিউয়েশন অফ দ্য প্রসেস। সুতরাং আপিল করে পারিবারিক আদালতে যে একতরফা আমার মামলা খারিজ করে দেওয়া হয়েছিল এবং নাগরিক হিসাবে আমার যে অধিকার আছে সেটা বজায় রাখার, সেটা তাহলে বজায় রাখা হবে এখন, সেটা আমি আপনাদেরকে বলছি। পারিবারিক আদালত আরেকটা কথা, আমাদের জেলা ও দায়রা জজ মাননীয় বিচারক আরেকটা কথা বলেছেন যে সমঝোতা পরস্পর বসে, ওটাকে ADR বলে। সুতরাং সেই প্রেক্ষিতে আমরা অবশ্যই উৎসাহিত। তবে আমি আপনাদেরকে খুবই ক্লিয়ার, পরিষ্কার কিছু অতীতের তথ্য দেব, আমার মতামত না। তথ্য হচ্ছে পারিবারিক আদালতে একটা প্রি ট্রায়াল বলে একটা ব্যাপার আছে এবং পোস্ট ট্রায়াল বলে একটা ব্যাপার আছে। প্রি ট্রায়ালে মাননীয় বিচারক উভয় পক্ষকে সুযোগ দেন দুই পক্ষ কোনো আলাপ করতে চায় কি না, দুই সপ্তাহ সময় দেন। পারিবারিক আদালতের একটা অন্তর্বর্তী আদেশে আছেও যে আমরা বারে বারে প্রি ট্রায়ালে ওনার সাথে কথা বলতে চেয়েছিলাম, তা সত্ত্বেও উনি একতরফা পরিষ্কারভাবে প্রি ট্রায়ালে আমাদের সাথে কোনো কথা বলবেন না বলে ওনার আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন। আমরা ওনার থেকে সরাসরি কখনো কিছু শুনিনি, ওনার আইনজীবী বলেছেন, ওনার থেকে সরাসরি কখনো শুনিনি। তারপরে পোস্ট ট্রায়ালে আবার একই কথা উঠে এসেছে যে কোনো রকম আমরা সমঝোতা করতে চাই কি না। আবার আমরা অনুরোধ করেছি এবং উনার ইচ্ছার বিরুদ্ধে আমরা নথিতে পর্যন্ত লিখিয়ে দিয়েছি যে বাবা বাদী পিতা বিবাদী মাতাকে অনুরোধ করেন কোনোভাবে সমঝোতা এসে বাচ্চাদের কল্যাণের জন্যে উনি যেন যে কোনো একটা সমঝোতায় উনার প্রস্তাব থাকতে জানান। উনি বলছেন ওনার কোনো প্রস্তাব নেই, ওনার একটাই ওনার উদ্দেশ্য, উনি বাচ্চা নিয়ে জাপান চলে যাবেন, আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। উনি সাফ সাফ বলেছেন এটা। এটা হচ্ছে অতীত। তারপর আরও দুটো তথ্য দেব আপনাকে, যেটা অনেকে হয়তো ভুলে গেছেন সময়ের সাথে। আপিল বিভাগে রায় দেওয়ার এক মাস আগে যে চূড়ান্ত রায়, আপিল বিভাগে বলা হয়েছিল যে টেম্পোরারিলি ওনার কাছে বাচ্চা থাকবে পারিবারিক আদালতে মীমাংসা না হওয়া পর্যন্ত, এবং আমার ভিজিটেশন রাইট থাকবে, এই কথাই লিখেছিলেন। কনভিনিয়েন্ট অ্যাগ্রিড টাইম, ওনার কনভিনিয়েন্ট কিছু না, অ্যাগ্রিড কিছু না, বাচ্চা আমি আর দেখতে পারিনি। আর এরকম মাসের পর মাস গেছে এবং তখন উনি তারপরে সেখানেও উনি আমাকে কখনই বাচ্চা দেখতে দেননি। এবং এই যে সমঝোতার কথা, উনি তখনও কোনো রকম সমঝোতায় কোনোভাবে উনি আসতে চাননি আপিল বিভাগের সময়ও। এবং সেই আপিল বিভাগের ফেব্রুয়ারি 6, 2022 সালের রায়ের আগে উনি আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলায় উনি দায়ের করেন। অভিযোগ ছিল যে উনি বনানীতে হাঁটতে হাঁটতে আমি নাকি ওনার ফোন হ্যাক করে ওনার তথ্য সাংবাদিকদেরকে দিয়ে দিয়েছি। ভাই আমি কি বলবো, আমাকে কর্তৃপক্ষ থেকেই বলেছেন, এটা দেখে আমরা বুঝতে পেরেছি যে এটা আপনার গায়ে পড়ে ঝগড়া করতে যাচ্ছেন।
ভুয়া মামলা। উনি করেছেন কারণ উনি ভয় পেয়েছিলেন যদি আপিল বিভাগ বাচ্চাকে না দেয় একটা মামলা করে রাখলে উনি আমাকে আটকে দিতে পারবেন। সেটা তো ওনার শখ মিটেনি, কেন সেই মামলা উনি দেখলেন ইমিডিয়েট ওয়ারেন্ট থাকা সত্ত্বেও আমাদের কর্তৃপক্ষ পুলিশ বাহিনী ওনারা বুঝতে পেরেছেন, ওনারা আমাকে অনেক সহানুভূতি দেখিয়েছেন এবং সহযোগিতা করেছেন যেন আমি ঠিকমতো জামিন পাই এবং আমি হাইকোর্টেকে জামিন নিয়ে এসেছি। এখন আমাকে প্রত্যেক মাসে মাসে গিয়ে হাজিরা দিতে হয়। সেটা তো ওনার শখ মিটেনি। যখন নাকি ফেব্রুয়ারিতে মে জুন মাসে পারিবারিক আদালত বললেন ওনাকে যে আমাকে বাচ্চা দেখতে দিতে হবে সপ্তাহে একদিন, তখন ইনি করলেন কি আরেকটা মামলা করলেন আমার বিরুদ্ধে, এটা নন এফআইআর মামলা করেছেন সিআরএ, থানাতে গিয়ে উনি জিডি করে এবং সেই মামলায় 323 ধারায় মামলা করেছেন ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্টে, সেখানে আমাকে মাসে একবার হাজিরা দিতে হয় এবং যেহেতু এটা খোলা আদালতের ব্যাপার আমাকে বলা হয়েছে যেহেতু ওনাদের কোনো পাত্তাই নাই এবং এটার ভ্যালিডিটির একটা বিরাট কোশ্চেন আছে, এটা আমি আশা করছি খারিজ হয়ে যাবে। সুতরাং দেখেন আমি শুধু বাচ্চাকে আমার সাথে রাখতে চেয়েছিলাম, উনি আমাকে একটার পর একটা মামলা দিয়েই গেছেন, কেন গেছেন? কোনোভাবে যদি আমাকে আটকে দিতে পারেন, ভয় দেখাতে পারেন, আমাকে জেলে চলে যাব, আমি বলছি তুমি বাচ্চা নিয়ে চলে যাও। আমি তোমাকে এটাই বলবো এরিকো এবং তোমার আইনজীবীদেরকে, তোমরা যদি তোমার বাচ্চা নিতে চাও আমার মরা শরীর রূপে নিতে হবে। আমি আমার বাচ্চা বিদেশে দান করি না, এটা আমি কোনো দিন করবো না এবং আমি আমাদের আইনের সর্বোচ্চ আশ্রয় নেব এবং আমি বিশ্বাস করি আমার আইন আমাকে আশ্রয় দেবেই এটা এই ব্যাপারে। শুধু তাই নয়, উনি হাইকোর্টের সময় একজন আমেরিকান আইনজীবী ভাড়া করেছিলেন জেরেমি মোরলি, ওনাকে দিয়ে বলিয়েছিলেন আমি নাকি বাচ্চা অপহরণ করেছি, এই সেই ভদ্রলোক জেরেমি মোরলি। উনি খেয়াল করেননি এই ভদ্রলোক কীরকম অ্যান্টি জাপান, কেন ওনার মক্কেল প্রায় সবাই বিদেশি যারা ওদের বাচ্চাদেরকে জাপানে হারিয়েছে এবং আমি আপনাদেরকে এর মধ্যে থেকে পড়ে শোনাবো কী লেখা আছে এর মধ্যে, পড়ে শোনাবো আপনাদেরকে। প্রথমেই আছে, লেখা আছে, উনি বলেছেন এই ইন্টারভিউ উনি দিয়েছেন 2020 সালে দিয়েছেন, উনি 18 জুলাই জাপানি এক সংবাদ সংস্থাকে দিয়েছেন উনি এই ইন্টারভিউ। উনি বলেছেন শিশু হেফাজতের ক্ষেত্রে জাপানি আদালত নিষ্পত্তিমূলক পদক্ষেপ নিতে ইচ্ছুক নয়, প্রচলিত পারিবারিক আইনের ক্ষেত্রে জাপানি আদালত নপুংসক, আমেরিকা এবং অন্যান্য পশ্চিমা দেশে আমার অনেক মক্কেল জাপানে তাদের সন্তানদের চিরতরে হারিয়েছেন, নপুংসক বলেছেন উনি জাপানি আদালত। তারপরে এখানে পরের পৃষ্ঠায় উনি বলেছেন একই উনি কিন্তু জাপান বিশেষজ্ঞ, তাই তো জাপানি মাতা ওনাকে ভাড়া করে নিয়ে এসছেন, তাই না? ঠিক আছে, উনারই উকিল কী বলেছে আমি সেটাই বলি, এই বলেছে। তারপর উনি বলেছেন জাপানের আদালতের ব্যবস্থা খারাপ, জাপানে পারিবারিক আইনের বেশিরভাগ ক্ষেত্রে আদালত ব্যবস্থা করুন। আমার মতে আমি একটা প্রবন্ধ লিখেছিলাম যে জাপানি পারিবারিক আইনের অস্তিত্বই নেই, আইনের পক্ষে এই এলাকায় এমন কিছু করা অসম্ভব যাতে আসলেই সন্তানদের সহায়তা হয়। আমি চারটা বাক্য এখান থেকে পড়ে শোনাবো, তৃতীয়টা এটা খুবই গুরুত্বপূর্ণ ভেবেছিলাম এবং এগুলো কিন্তু ভাই আমি এক বছর মিডিয়াতে আপনাদেরকে কিছু বলিনি, আমি এখন কেন বলছি এটাই সময়। আমি পারিবারিক আদালতে রায় দেখেছি এবং আমার সেই রাইট আছে নাগরিক হিসাবে আপনাদেরকে এগুলো বলার। তৃতীয়, উনি আরেকটা কমেন্ট করেছেন, জাপানি মায়েরা যারা মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকাতে বসবাস করছেন, যারা তাদের বিয়ে ভেঙে গেছে এবং তাদের সন্তানদের জাপানে বসবাসের জন্য বাড়িতে নিয়ে যেতে চান, আমেরিকা এবং সমগ্র পশ্চিমা বিশ্বের আদালতের কাছে আন্তর্জাতিক শিশু হস্তান্তরের অনুমতি দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু যখন আমাকে আমেরিকান আদালতে একজন বিশেষজ্ঞ সাক্ষী হিসাবে ডাকা হয় তখন আমি বিচারককে বুঝিয়ে বলি যে যদি মা বাচ্চাদের জাপানে নিয়ে যান আপনি আমেরিকার বিচারক হিসাবে বাচ্চাদের সাথে কতটা সময় কাটাবে তা যাই বলুন না কেন তাতে জাপানে কোনো কিচ্ছু হবে না। সর্বশেষ আমি এটা বলবো, এটা শকিং কমেন্ট উনি বলেছেন, আমি দ্রুত এটা জাপানে এটা পাল্টাবে কি না ভালো হবে কি না সেই ব্যাপারে উনি বলেছেন আমি দ্রুত সমাধান দেখতে পাচ্ছি না কারণ জিনিসগুলো সত্যি সাংস্কৃতিক। আমাদের যৌতুক পদ্ধতি আছে না, আমরা সবাই ঘৃণা করি যৌতুককে,
আমরা সবাই, তাতেও তো বন্ধ করতে পারছি না আমরা সম্পূর্ণভাবে, এটা তো কালচারাল ব্যাপার, আইন দিয়েও বন্ধ করতে পারছি না। আর ওদের দেশে তো আইনই নাই এর বিরুদ্ধে, ওরা তো সম্পূর্ণ সেই পক্ষে। হেফাজত এবং অপহরণ সম্পর্কে আগামী 5 বছরে এটা হবে না, হয়তো দশক দুই পরে আসুন, ফিরে আসুন, দেখি কি হয়। আমি জাপানের একটি পরিবারের কথা ভাবছি যেখানে তারা উভয়ই পেশাদার এবং চমৎকার মানুষ, তাদের ডিভোর্স হয়ে গেছে, তাদের ডিভোর্স হয়ে গেলে বাবা বছরে একবার বাচ্চাদের দেখেন এবং তার নতুন সম্পর্ক থেকে তার নতুন সন্তানরা প্রথম সম্পর্কের বাচ্চাদের অস্তিত্ব জানে না। নিষ্ঠুরতা, এটা আমরা কমন ল, ওরা হচ্ছে সিভিল ল। আমাদের আইনগুলো ডজনে ডজনে দেশে আছে। এটা একটা গেল। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো গত বছর থেকে, যেগুলো আমি আপনাদের সাথে আগে শেয়ার করিনি। যখন নাকি গত বছর আপিল বিভাগে রায় দেওয়া হয়েছিল, আমি বাচ্চাকে সকাল একটা অন্তর্বর্তী আদেশে দেওয়া হয়েছিল, আমি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বাচ্চা দেখতে পারবো, উনি আমাকে তখন একবারও বাচ্চা দেখতে দেননি। ওনার স্বল্প পরিচিত এক ভদ্রলোক আছে, জুবায়ের আহমেদ, ওনার বাসায় উনি সবসময় যাওয়া আসা করতেন, ওখানেই বাচ্চাকে রাত্রেও রেখে চলে যেতেন অনেক সময়। উনি খুব দুশ্চিন্ত ছিলাম ভাই, ওনার বাসার বাইরে এই ঘটনাটা হয়েছে। আমি ওখানে গিয়েছিলাম দেখা করতে, খুব খারাপ ব্যবহার করেছিল আমার সাথে, ওরা দেখা করতে দেয়নি। এবং সেখানে আমি ওনাকে অনুরোধ করেছিলাম, যেহেতু 9টা থেকে 9টা পর্যন্ত আছে, আমি আমার বাচ্চাকে বাসায় নিয়ে যাব। উনি বলেছেন ঠিক আছে বাসায় নিয়ে যাও। উনি তার নিচে সকাল 9টা থেকে রাত 9টা তো আমাদের সর্বোচ্চ আদালত থেকে আমাকে অন্তর্বর্তী আদেশে অনুরোধ, আমাকে অনুমতি দেওয়া হয়েছিল, তো অ্যাপেলেটার অনুমতি দেওয়া হয়েছে, আমি পারবো বাচ্চা দেখতে। উনি তো দেখতে দেনই, উপর্যুপুরি লিখে দিয়েছেন ফাদার শ্যাল সি দ্য গার্লস ফর 2 আওয়ার্স ফ্রম 11:15 AM টু 13:15 AM, ফর স্কুল ডেইজ ফ্রম 15:30 AM টু 16:30 AM ফর 1 আওয়ার বলেছেন। উনি রায়ের উপরে রায় দিয়ে বসে আছেন, যেখানে 12 ঘন্টা সুযোগ পাওয়ার কথা সেখানে 1 ঘন্টা করে দিয়ে সেটাও দেখতে দেননি। এবং এটা যে উনার হাতের লেখা, এটা উনারই হাত, উনি চিঠিটা ধরে আমাকে দেখিয়েছেন, জুবায়ের আহমেদের বাসার বাইরে এটা ছবি। তৃতীয় একটা আমি আপনাকে তথ্য দেব, এটা লায়লা, উনি থাকতেন আমার থেকে মাত্র 1 রাস্তা দূরে, এখনও তাই, এবং আমি ইচ্ছা করে কাছে হয়ে সুবিধা হয়েছে যে আমার বাচ্চা কাছে আছে। সেখানে লায়লাকে আমি স্কেটবোর্ড কিনে দিয়েছিলাম, বাবার সাথে যেন রাস্তায় স্কেটিং করতে পারে একটু, পছন্দ করতো সেটা, ছোটো মেয়ে। লায়লা স্কেট করার জন্য মাথায় হেলমেট পরেছে, ওর মাস্ক দেয় না, মাস্ক ধরে টানাটানি করছে, ওর ব্যাগ ধরে টানাটানি করছেন, উনি দেবেন না। তারপরে লায়লা মরিয়া হয়ে ব্যাগ ধরে টানতে টানতে দিলই না, দরজা বন্ধ করে চিল দিয়ে কাঁদছিল। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বারান্দা এসে বলেছে বাবা আমাকে যেতে দিচ্ছে না। এরকম 1টা বছর আমি সহ্য করেছি উনার, মাসের পর মাস উনি কারবার করেছেন। আমার কাছে শত শত এরকম এক্সাম্পল আছে, উনি সর্বচেষ্টা করেছেন ঢাকাতে পারিবারিক কালো আইন 819, 820, 821 ধারা উনি এখানেই ওটাকে এক্সিকিউট করতে। আমি এটা কোনোভাবেই গ্রহণ করব না এগুলো। এবং আমি যখন চিন্তা করি যে লায়লা আমাকে ডাকছে এবং আমাকে পাবে না, আমি মরেই যাই তাহলে, আমাকে মেরে ফেলুক। র‍্যাপ তো এসেছিলেন আপনারা, তাই না? তো বেঁধে ফেলেন আমাকে, দেখেন কি হয়। আমি তোমার বাচ্চা দান করব না, আমি আমাদের আইনের সর্বোচ্চ আমি সহায়তা নেব, এবং আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের দেশের আইন আমাকে সাহায্য করবে। আপনার বাচ্চার জন্য দোয়া করেন। অশেষ ধন্যবাদ।